দর্শক, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিল, অর্ডার দিয়ে দিয়েছি অনলাইনে। পেট কাকে দিলি রে? তোকে। এই তো উইথ লাভ শারুখ 9000 ঢুকেও গেছে আমার কাছে। পেয়ে গেলে তোমার জন্মদিনের গিফট। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ওয়েট করতে করতে আমাদের চশমার হয়ে গেছে সময় আসা। চশমাও এসে গেছে। ওয়াও, আমরা সারাদিন ধরে ওয়েট করলাম, কিন্তু তবুও এলো না। একটা বাঁকা স্ক্র্যাচ সব এলো, ফলে আমরা নিরাশ হয়ে আজকে ফিরে যাচ্ছি। তো কি করবি রে? এই বলে পুরোনো একটা পিস তাকে তেল দিয়ে মুছে নিয়ে এসছে। মোটামুটি আমরা দুপুর থেকে এসেছি, দুপুর থেকে একটা একটা করে চশমা লাগাচ্ছে, প্রত্যেকটাই স্ক্র্যাচ ফেলা। ফাইনালি বললো যে হেড অফিস থেকে আমরা আনছি, সেই জন্য আমরা দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত ওয়েট করলাম। শুধু ওয়েট, সাউথ সিটি পার্কিং এর টাকাটা জানেন তো কত? নগুণ কত হয়ে গেল। সেই চক্করে আমরা টুকটাক শপিংও করে ফেললাম, খেতে হলো, আবার বসে কি করবো এতক্ষণ। সব কিছুর পর যখন দেখতে গেলাম, তখন দেখলাম যে একটা ডানটি এরকম ব্যাকা, একটা ডানটি সোজা, আর এই জায়গাটা স্ক্র্যাচ করা, সাইড দুটো চপচপ করছে, পুরো তেল দিয়ে মোছা। সাথে সাথেই বললাম ধন্যবাদ, আপনার জিনিস আপনি রেখে দিন, আর আমি হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি অনলাইনে। অনলাইনে টাকা খরচা পড়েছে 9500 টাকা। ওটা ফ্রেমটা, শুধু ফ্রেমটা। তারপরে আবার এটা আসলো, আবার যখন ফ্রেমটা আসার পর আবার ওকে ওই যে তোর পাওয়ার আছে তো সেটার জন্য আবার বানাতে দেওয়া হবে, তখন আবার যে খরচ হবে তখন দেবো। এখন আপাতত কত হচ্ছে? 9500। সায়কের মা। কাকে দিলি রে? তোকে। এই তো উইথ লাভ শারুখ 9500 ঢুকেও গেছে আমার কাছে। পেয়ে গেলে তোমার জন্মদিনের গিফট। অর্ধেক মানে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি, এবার যখন লেন্সটা তৈরি হবে তখন বাকিটা যত টাকা পড়বে আমি আবার দিয়ে দেবো। খুশি হয়েছে? এই না হলে বৌদি, প্রত্যেকটা ঘরে ঘরে আপামর বাঙালির ঘরে ঘরে যেন এরকম একটি করে বৌদি জন্মায়, সরি বৌদি যেন নিয়ে আসে। জন্মালে কি করে হবে, দিদি হয়ে গেল। যাই হোক দর্শক, এই ছিল আমাদের আজকের চশমা কেনার ব্লগ। মানে তুমতানানা ব্যাপারটা আমরা জেনারেলি করে থাকি, আমাদের সাথে আজকে তুমতানানা হয়ে গেছে ব্যাপারটা। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই।